नमस्कार, स्वागत जानाबो सेई समस्त दर्शक बंधुदेरके जारा जीवनेर समस्यार हाथ थेके मुक्ति चाइछेन, समाधानेर रास्ता खुजछेन। आमरा रयेछि चैत्र मासे एबं एटा एकेबारे प्रमाणित सत्य जे श्रावण एबं चैत्र एई दुटी मास ग्रहगत अवस्थानेर प्रतिकारेर क्षेत्रे सर्वश्रेष्ठ। तो चैत्र मासे किभाबे निजेदेर खराब दिकगुलो, निजेदेर जीवनेर जे अप्रयोजनीय समस्या बाधा विघ्न सेगुलोके आमरा सरिये फेलबो, आमरा सेटा जानबो एबं अवश्यई सरिये फेलबो। কিভাবে সরিয়ে ফেলবেন তার জন্য প্রয়োজন অভিজ্ঞ মানুষের পরামর্শ, তার সাহচর্য, এবং সেই অভিজ্ঞ মানুষটি আপনাদের জন্য রয়েছেন। অবশ্যই আমরা বলি তিনি তন্ত্র সাধিকা, তিনি জ্যোতিষ অনুনাদি। অনেক স্বাগত জানাবো অনুনাদি আপনাকে। আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি এবং আপনারা দেখে উপকৃত হচ্ছেন, যারা দেখছেন তারা তো আছেনই, এবং প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারামায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট বোন সোমা, তেমনি আজও আছে। দেখুন দিদি, আপনি এক্ষুনি বললেন যে সবার ভালো হোক, সবার মঙ্গল কামনা করছি, যারা দেখছেন তার উপকৃত হচ্ছেন। একদমই ঠিক, যারা দেখছেন তার উপকৃত হচ্ছেন, কারণ তারা বিষয়টা জানতে পারছেন। কিন্তু প্রকৃত উপকার পেতে গেলে তো শুধু দেখলে হবে না, তাহলে তোমাকে শুধু ডাক্তারের কথা শুনলে হবে না, তার ওষুধটাও খেতে হবে। একদম ঠিক তেমনি এই যে গ্রহগত ফলগুলো, হ্যাঁ, এই গ্রহগত ফলগুলো খারাপের জন্যই কিন্তু আমরা যত বাধা বিঘ্নের মধ্যে পড়ি, এই বাধা বিঘ্নের কারক গ্রহ কি সেও আছে। আবার যদি সাপির দোষ থাকে তাহলে আপনার ন্যায্য প্রাপ্তিতে বাধা হয়ে যাবে, আপনি আপনার পাওনাটা পাবেন না। ভাগ্যাধিপতি যদি ভালো না থাকে আপনি ভাগ্যের স্বাদ পাবেন না, আপনার পাওনা জিনিস আপনি পাবেন না। আপনি যেমন দেখবেন বাড়ির কাছে থাকেন, এই ট্রেনে যাচ্ছে, ট্রেনে উঠতে যাবেন, ট্রেনটা হাত থেকে চলে গেল, দোরগড়ায় গিয়েও আপনি পাবেন না। আপনাকে বলে গেল হ্যাঁ আমাদের মেয়েটি পছন্দ হয়েছে আপনার মেয়েকে, বাড়িতে গিয়ে বললো না দিদি সম্ভব হচ্ছে না, তাহলে আদৌ কি সেই কাজটা হলো? হলো না তো। ঠিক তেমনি পরীক্ষায় ভালো পড়াশোনা করছে মাস্টারের কাছে, কিন্তু যখন পরীক্ষার খাতায় লিখতে গেছে তখন আর লিখতে পারলো না, তার কারণ তার সেই গ্রহগত ফলের জন্য। ভালো ছেলেটি ভালো জায়গায় পৌঁছতে পারলো না, ভালো চাকরি পেলো না, ভালো কেরিয়ার হলো না, ভালো মেয়েটি তার ভালো জায়গায় বিয়ে হলো না, তো এই কিন্তু সবটাই গ্রহগত ফল। আমরা সবাই গ্রহের অধীন, আমরা গ্রহকে বাদ দিয়ে আমাদের কিচ্ছু হতে পারে না, যার জন্য আমরা সবাই বলি আপনি নেতা হন, হোতা হন, একজন ভ্যান চালক হন, রিক্সা চালক হন, বা আপনি একজন ডাক্তার হন বা ইঞ্জিনিয়ার হন, কিন্তু আপনার গ্রহগত ফল যদি ভালো না থাকে আপনি কিছুতেই আপনার মনোমতো জায়গায় আপনি পৌঁছতে পারবেন না, সে আপনি যাই হন না কেন। একদমই। একটা ফোন নিয়ে চট করে দিদি, কেউ একজন রয়েছেন সাহায্য চেয়ে। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, শোনাই যাচ্ছে না, একটু জোরে বলতে হবে। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। হ্যালো শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, জোরে বলুন। হ্যাঁ আমি আমি দুর্গাপুর থেকে বলছি। হ্যাঁ বলুন বলুন বলুন, শুনতে পাচ্ছি। মৌমিতা দে, আমি দিদিকে নমস্কার জানাই। হ্যাঁ আমার দিদি প্রোগ্রাম খুব ভালো লাগে। আমি আমি আমার নিজের ভাই গেছিল, পাড়া থেকে একজন গেছিল, প্রত্যেকের দিদির কাছে উপকৃত দিদিকে দেখিয়ে। আর আমি নিজে 5 বছর আগে দিদির সাথে কথা বলি সিটিভিএনে, তখন দিদি আমাকে বলেছিলেন যে আমার কলেজে চাকরি হবে, হয়েছে। তখন আমার বাবা বেঁচে ছিলেন, তো বাবাও শুনেছিলেন সেদিন প্রোগ্রামটা, তার জন্য দিদিকে ধন্যবাদ জানাই আর প্রণাম জানাই। আচ্ছা আচ্ছা, আর এখন কি কারোর সম্পর্কে জানবেন? আজকে আমি একটু দিদির কাছে একটু আমার বিয়ের সম্পর্কে জানতে চাই। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ। ঠিক আছে, ডেট অফ বার্থ বলুন, ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 11 মার্চ 1990। 11 মার্চ 1990। সময়টা? সময় কখন? 6:57। 6:57। কোথায় জন্ম? জন্মস্থান কোথায়? আসানসোল। আসানসোল, আসানসোল। আপনি কি টিভিতে শুনে তারপর উত্তর দিচ্ছেন? কন্যা লগ্ন সিংহ রাশি আপনার জানেন? আমি মিউট করা আছে টিভির বাইরে, মানে টিভির কোনো ফিডব্যাক আসছে না। কন্যা লগ্ন সিংহ রাশি আপনার কি জানা আছে? বলুন না। হ্যাঁ দিদি, এটা জানি। কন্যা লগ্ন সিংহ রাশি, হ্যাঁ, আর আপনার গণ হলো নরগণ। এবার বিয়েটা নিয়ে জানতে চাইছেন আপনি, আমি একটু লাইনে থাকুন, আমি বলে দিচ্ছি চট করে যেটা দেখতে পাচ্ছি হরোস্কোপের মধ্যে বৃহস্পতি। আচ্ছা, আপনার যেটা দেখতে পাচ্ছি আপনার বিবাহ কারক গ্রহ সে গিয়ে বসে আছে কোথায়?
দশমী, এই দশমী শত্রুগৃহে গিয়ে বসে আছে, এই শত্রুগৃহে গিয়ে বসে থাকার জন্য এবং সে বিদ্ধ গ্রহ, যার জন্য কিছুতেই কিন্তু আপনার বিয়েটা হতে চাইছে না। আমি যেটা বলছি ভুল না ঠিক বলুন তো? হ্যালো, হ্যালো, আপনি আছেন? রেসপন্স করুন একটু। তাই হচ্ছে তো, আপনি ইমিডিয়েট কাউকে, এই যে চৈত্র মাস পড়েছে এই মাসে কিন্তু বিয়ের কাজটাও খুব ভালো হয়। আপনি তো যেমন বললেন যে কলেজে চাকরি হয়েছে আমার কাছে এসে, আপনাদের আরো আরো কার কার উপকার হয়েছে, আপনি বলেও দিয়েছিলেন যে কলেজে চাকরি হবে, সেটাই হয়েছে, সেই সেটাই হয়েছে। তো সেই জন্য আপনার, আপনি নিশ্চিত যদি মানে বিবাহিত জীবনটা কেমন হবে, মানে জীবনটা কবে তোমার কাছে জানতে চাইছি। আচ্ছা, 1 2 3 4 5 শুনুন, এইবার বলি, তুমি তো সবই বলে দাও ঠিকঠাক, ওই জন্যই তোমাকে আমি জিজ্ঞেস করছি, দূরে হবে না কাছে হবে, তুমি সব বলতে পারো। হ্যাঁ 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 বলে দিই, খুব বেশি দূরে হবে না, হ্যাঁ, আবার যে বাড়ির কাছে তাও হবে না, মিডিয়াম জায়গায় আপনার বিয়ে হবে এবং বিয়েটা হবে উত্তর দিকে, আপনার বিয়েটা উত্তর দিকে হবে এবং যা ভালো ছেলের সাথেই বিয়ে হবে। এইবার কি আপনার হরোস্কোপের মধ্যে যে একটা ছন্নছাড়া যোগ রয়েছে, এই ছন্নছাড়া যোগটা আপনি ঠিক করবেন, তা না হলে কিন্তু বিবাহ লাইফে সমস্যা হবে, বিবাহিত লাইফে, এইটা ঠিক করে নেবেন, আর কোনো সমস্যা আপনার হরোস্কোপের মধ্যে নেই। আর একটা আছে কেমুন্দ্রুম যোগ, এই যোগ থাকলে পরে কি হয়, যদি ভয় নেই তো খুব একটা বেশি, এইবার বলছি কেমুন্দ্রুম যোগ থাকলে ভয়ের কারণ সেটা স্বামী থেকে দূরত্বে বসবাস করতে হয়, স্ত্রী থেকে, স্ত্রী হলে স্বামী থেকে দূরত্বে, স্বামী হলে স্ত্রী থেকে দূরত্বে, এবং আপনি এটা না দেখিয়ে কখনোই বিয়ে করবেন না, কি বললাম বুঝেছেন? আপনার বিয়ের কিন্তু আমি বলে দিচ্ছি 21 সালের শেষে এবং 22 সালের প্রথম দিকেই বিয়ে হওয়ার যোগ রয়েছে, কিন্তু আপনি এই কেমুন্দ্রুম যোগ এবং ছন্নছাড়া যোগ না খণ্ডন করে যদি বিয়ে করেন তাহলে বিয়ে, বিবাহিত লাইফে আপনার সমস্যা আসবে, ঠিক আছে? এবার আপনি তো বললেন যে দিদি একেবারে সবকিছু নির্দিষ্ট করে বলে দেন, দিদি এর আগে আপনাকে বলে দিয়েছিলেন যে আপনার কলেজে চাকরি হবে, আপনি চাকরি করছেন, আপনার ভাই এসেছিলেন দিদির কাছে, ভাইয়ের কেরিয়ারে সমস্যা ছিল, ভাইয়ের কেরিয়ার এখন সেটেল, আপনার পরিচিত আরও অনেকে এসেছেন, আপনি নিশ্চিত যে দিদি যেটা বলবেন সেটা হবে, আপনি নিজে সেটা স্বীকার করলেন যে দিদি আপনি তো সব বলে দিতে পারেন, কাছে হবে না দূরে হবে, ভালো হবে না মন্দ হবে, দিদি বলেছেন ভালো ছেলের সঙ্গে বিয়ে হবে, তার সঙ্গে কিন্তু একটা কিন্তু আছে এবং সেই কিন্তুটা খুব জরুরি, জরুরি কিন্তুটা হচ্ছে যে সমস্যাটা রয়েছে, যে দোষের কথাটি দিদি বললেন সেটাকে প্রতিকার না করিয়ে যদি আপনি বিয়ের পিঁড়িতে বসেন বিবাহিত জীবনটা কিন্তু ভালো হবে না, এটা দিদির প্রেডিকশন, দিদির প্রেডিকশনে আপনার আস্থা আছে এবং আপনি এটাও জানেন যে এখান থেকে বেরিয়ে আসতে গেলে আপনাকে কী করতে হবে। একটা ছোট্ট কাজ, একটা ফোন করবেন 7596853615, এটা হচ্ছে নম্বর, একটাই বুকিং নম্বর, এই একটা বুকিং নম্বরে ফোন করলেই আপনি সরাসরি দিদির সাথে যোগাযোগ করতে পারবেন। চেম্বারে চলে আসুন, প্রত্যেক শুক্রবার দিদি গড়িয়াহাটে চেম্বার করেন, যারা কলকাতায় বা সারাউন্ডিংসে আছেন তাদের জন্য এটা সুবিধে, আর অনলাইন কনসালটেন্সির ক্ষেত্রে তো কোনো ব্যাপারই নেই, মানে আপনি কলকাতায় আছেন না দিল্লিতে রয়েছেন না কেরলে রয়েছেন না কাশ্মীরে রয়েছেন ম্যাটার করে না, আপনি পৌঁছে যেতে পারবেন সরাসরি দিদির কাছে, অনলাইন কনসালটেন্সি অ্যাভেলেবেল, অনলাইনে যারা প্রতিকার করাচ্ছেন তারা সামগ্রীও পেয়ে যাচ্ছেন, কোনো সমস্যা কিন্তু হচ্ছে না। 9575 7596853615 হচ্ছে নম্বর, অনলাইন কনসালটেন্সির জন্য এই নম্বরে ফোন করে বুকিং করুন, চেম্বারের জন্য এই নম্বরে ফোন করে আপনারা বুকিং করতে পারবেন। একেবারে সামনেই দুটো চেম্বারের কথা আমি বলবো, আগামী 23 তারিখ, 23শে মার্চ আসানসোলে থাকছেন দিদি, 24শে মার্চ থাকবেন দুর্গাপুরে, ইলেকশনের আগে এই দুটো দিনই কিন্তু আসানসোল এবং দুর্গাপুর আপনারা পাচ্ছেন, 23শে মার্চ আসানসোল, 24শে মার্চ দুর্গাপুর, 26 তারিখ গড়িয়াহাটে থাকছে চেম্বার, মিস করবেন না। আপনি এখনই বলছিলেন দিদি যে 8ই এপ্রিল বারাসাত, 8ই এপ্রিল বারাসাত রয়েছে, তার আগে খড়গপুর কাঁথিতেও কিন্তু চেম্বার রয়েছে, এপ্রিলের 5 তারিখে খড়গপুর, হাওড়া আছে, এপ্রিলের 6 তারিখে কাঁথি, এপ্রিলের 6 তারিখে তমলুক রয়েছে হাওড়াতে চেম্বার, এপ্রিলের 8 তারিখে বারাসাতে চেম্বার, 9 তারিখে আবার গড়িয়াহাটে চেম্বার, বহরমপুরে চেম্বার হচ্ছে 15th এপ্রিল। দিদি কিন্তু একটু আগে বলছিলেন যে বিয়ে নিয়ে যাদের সমস্যা রয়েছে তাদের জন্য চৈত্র মাসটা খুব ভালো। হ্যাঁ ভালো, এই যে দেখো আমার কাছে এক সপ্তাহ আগেই এসেছিলেন একটি ছেলে, তার মানে বাবা নেই মা নেই, তো বয়স হয়ে গেছে ভদ্রলোকের, বেশ বয়স হয়ে গেছে কিন্তু সে খুব উচ্চপদস্থ অফিসার, তার কোনো পয়সার অভাব নেই, তাকে না দেখতে ভালো কিন্তু কিছুতেই তার বিয়ে হচ্ছিল না। যেমন এই মেয়েটিও, হ্যাঁ এই মেয়েটিও ভালো চাকরি করছে, মেয়েটিরও বাবা নেই, ওর বাবা যখন ছিল তখন আপনার কাছে এসেছিল, সবকিছু ঠিকঠাক, কোয়ালিফিকেশন ভালো, কলেজে চাকরি করছে কিন্তু বিয়ে হচ্ছে না। হ্যাঁ, তো ঠিক তেমনি এই ভদ্রলোকের কিন্তু কালকেই বলে গেল দিদি এক জায়গায় আপনার সঙ্গে দেখা করার পরই, এক জায়গায় যিনি বানা মানে রেমিডিটা করতে দেওয়ার পরই কাজটা করলাম, করার পরই যোগাযোগ হয়ে গেছে।
আচ্ছা হ্যাঁ বলছে সব ঠিকঠাক হয়ে গেছে দিদি, তাহলে এই যে এটা তো আগে হচ্ছিল না, না এত বছরে তো হয়নি, এত বছরে হচ্ছিল না, এই বিরাটিতেই একজন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারও ঠিক ঠিক সেম বিয়ে হচ্ছে না, মেয়েটাকে দেখতে ভালো কিন্তু তার বিয়ে কিছুতেই হচ্ছে না। তারপরে বললো দিদি আপনার কাছে করার পরের দিনই আমার পাশ, আপনি বলেছিলেন না বাড়ির কাছে, এই বাড়ির কাছে দূরগড়ায়, এটা তো আমরা ভাবতেই পারছি না, এত বছরে তো কই সে আসেনি, বলে কই এত বছরে আসেনি আর এরকম যে আছে ছেলে সেটাও জানতো না, তাও জানতো না, অথচ পাশাপাশি থাকে, পাশাপাশি তো এটাই হয়। মানে কি হয়, আপনার যে খারাপ জিনিসটা সেই জিনিসটা যখনই হয়ে যায় শুভ গ্রহটা আসে, আপনার সঙ্গে যোগাযোগ হয়, শুভ গ্রহটা তখন কাজটা দিয়ে দেয়। একদম। কে রয়েছে? নমস্কার। হ্যালো হ্যালো, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল কোনো কারণে। যিনি ফোন করেছিলেন আমি বলবো অবশ্যই আপনি চেষ্টা করবেন আরেকবার ফোন করার, কারণ আমি জানি বহু বছর ধরে আপনারা চেষ্টা করেন, বলেন দিদি চেষ্টা করি চেষ্টা করি, সুযোগ পাই না কথা বলার, তো কথা বলার সুযোগ নিশ্চয়ই পাবেন। আর কথা বলে শুনে রেখে দিলে কিন্তু হবে না, কাজটা পাওয়ার জন্য আপনাকে সরাসরি আসতে হবে, আর আসার জন্য একটাই জরুরি কাজ যেটা এই মুহূর্তে আপনারা করবেন, বুকিং নাম্বার আপনারা ফোন করবেন 7596853615। একটা কথা আছে না, যিনি নিজেকে সাহায্য করেন ঈশ্বরও তাকে সাহায্য করেন, তো নিজেকে সাহায্য করার জন্য আপনাদেরকে সঠিক জায়গায় পৌঁছে যেতে হবে। কে রয়েছে? নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো, উত্তরই করছে না। হ্যালো, যিনি আছেন আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি বলুন। হ্যালো, আরে হ্যালো হ্যালো করুন। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো আপনি বলুন, আপনি শুনতে পাচ্ছেন না? ফোনে বলুন। হ্যালো হ্যালো, কিছু একটা সমস্যা হচ্ছে, শুনতে পাচ্ছেন না। হ্যালো আপনি কি শুনতে পাচ্ছেন? না আমার মনে হয় কিছু একটা সমস্যা হচ্ছে বলে আপনি শুনতে পাচ্ছেন না। হ্যালো, যদি শুনতে পান তাহলে রেসপন্স করবেন। হ্যালো, কি মুশকিল, না যোগাযোগ করতে পারছি না, কিছু করার নেই, আমার খারাপ লাগছে সত্যি, আপনারা ফোন করছেন কিন্তু আপনাদের কথা শুনতে পাচ্ছি না বা আমাদের কথা আপনাদের কাছ অবধি পৌঁছচ্ছে না। চেষ্টা করতে থাকুন, সরাসরি কথা বলার সুযোগ আপনারা অবশ্যই পাবেন, সরাসরি কথা বলতে না পারলে আপনাদের কথাটা খারাপ লাগে সেটা আমি বুঝতে পারি, কারণ এইটা আরও বেশি দিদি চেম্বারে ফেস করেন যখন এসে বলেন দিদি কিছুতেই তো আপনার সাথে যোগাযোগ করা যায় না, আপনার সাথে লাইন পাই না কথা বলার। কিন্তু আপনারা এখন সরাসরি অনলাইন কনসালটেন্সিতে চলে আসতে পারেন দিদির কাছে, দিদি আপনি কেন চেম্বারে আসছেন না এই অভিযোগে জায়গাটা থাকবে না, সরাসরি আসুন, সেখানেও একই রকম যত্ন সহকারে দিদি আপনাদেরকে দেখবেন, আপনাদের কথা বলবেন, আপনাদের প্রেডিকশন দেবেন, প্রতিকারের সামগ্রীও কিন্তু একটা বেশি চার্জও আমি নেই না। হ্যাঁ, এই যে অনলাইন প্রেডিকশন করি যে তাতে খুব বেশি চার্জ নেওয়া হয় না, চেম্বারে যা নেওয়া হয় তার থেকে সামান্য কিছু বেশি। তো যারা মনে করে চেম্বারে তো যেতেও খরচা লাগে, লাগে না একদমই, তাহলে সেইখান থেকে যদি আপনারা অনলাইনে করিয়ে নেন আপনাদেরই সুবিধা, একই কথা একই কিছু সবই একই রকম বলবো, আপনাকে চেম্বারে যেতেও হচ্ছে না, ওয়েটও করতে হবে না, ভিড়ের সম্ভাবনা নেই, আপনি বাড়িতে নিশ্চিন্তে বসে নিজের সময় মতো যে সময়টাকে আপনাকে অ্যালট করে দেওয়া হবে সেই সময় আপনি প্রেডিকশন করাবেন, আপনি সামগ্রী পেয়ে যাবেন, ব্যাস এই থেকে বিচার কি চাই। যারা নাকি বাড়ির কাছে থাকে তাদের তো হোম ডেলিভারি করা হয়, তাদের জন্য তো আছে। হ্যাঁ, কে রয়েছেন সঙ্গে? হ্যালো হ্যালো হ্যালো, কি মুশকিল, এটা কি হলো ব্যাপারটা? হ্যালো, হ্যালো বলুন জোরে। হ্যালো, কথাই বলছে না, কি বলবো, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, এইটাই খারাপ মেশিন না, কিছু একটা গন্ডগোল হয়েছে। হ্যাঁ, কারণ আপনাদের কাছে বুঝি পৌঁছাচ্ছে না। হ্যাঁ হতে পারে, এখান থেকে হয়তো কোনো কারণে আপনাদের সাথে যোগাযোগ করতে আমরা পারছি না, আমাদের কথা আপনাদের কাছে পৌঁছচ্ছে না, আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, যাই হোক যেটা কথা বলছিলাম, তাহলে যারা দূরে থাকে তাদের কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হয় যত্ন সহকারে, আর তারা পেয়েও যান, যেমন পাঞ্জাব বাঙ্গালোর সব জায়গা থেকে, কাশ্মীর সব জায়গা থেকে কিন্তু রেমেডি পাঠানো হচ্ছে বাইরে, তো সেই জন্য তারা সেই সুবিধাটা পেয়ে যাচ্ছে। তা আপনাকেও যদি সেই যদি মনে করেন যে আমি করব তাহলে আপনি করতে পারেন, আর এই চৈত্র মাসটা কিন্তু খুব ভালো সময়, আর সময়ের কাজ সময় না করলে আপনাকেই পিছিয়ে পড়তে হবে। আপনারা অনেকেই দেখেছেন যে আজকে ভালো চাকরি, যে চাকরিটা পেলাম পরবর্তীকালে চাকরিই আর হলো না, তাহলে যেটা পেয়েছি সেটাকে আগে গ্রহণ করে নি, হয়তো তাই না? একদমই, আমার ভাগ্যে যেটা রয়েছে আমাকে সেটাই সময়ের কাজ সময় করতে হবে, আমার এই সময় বিয়েটা আছে আমাকে এই সময়ই বিয়েটা করতে হবে, আমি যদি সেই সময়টা পেরিয়ে গিয়ে বিয়ে করতে চেষ্টা করি আরও ভালো পাবো বলে, তাহলে বিয়ে আর জীবনেই হলো না, তখন চোখের জল ফেলেও আপনি কিছু করতে পারবেন। আমি দেখেছি অনেকের চাকরির ক্ষেত্রে এরকম হয়েছে, অনেকের বিয়ের ক্ষেত্রে বলছি, মানে একটা চাকরি হতে পেলো না এটা আমার পছন্দ না ছেড়ে দিল, হলো না। হ্যাঁ, যখন আমি যেটা পাবো আগে সেটাকে ধরে ফেলবো, একদম, পরে কি পাবো দেখা যাবে, পরের কথা পরে,
হ্যাঁ, কারণ সময়ের কাজ, না সময় করলে তোমাকে তো ভুগতেই হবে ভাই। তার সময় কারোর জন্য থেমে থাকে না, কারোর জন্য সময় থেমে থাকবে না, আপনার জন্য এক মিনিট কেউ অপেক্ষা অপেক্ষা করবে না। আর প্রত্যেকটা মানুষের জীবনের কিন্তু একটা কেরিয়ার আছে। আমি আমি সবসময় বলি, বিশেষ করে সব মহিলাদের বলি, কারণ একটা মহিলা যদি জীবনে দাঁড়ায় তাহলে তার জীবনের বিয়ে না করলেও চলে আমি মনে করি। কেন মনে করি, দেখুন বিয়েটা তো দরকার আছেই, কিন্তু আপনার জীবনে যদি বিয়েও হলো না কেরিয়ারও হলো না, তাহলে আপনার জীবনটাই লোকের কথা শুনতে শুনতে আপনাকে জীবন অতিবাহিত করতে হবে। মানে একটা সময়ের পর নিজের কাছের লোক যারা, তারাই এমন ভাবে ট্রিট করেন যেন তিনি গলগ্রহ, যেন তিনি ঘাড়ের উপর চেপে বসে আছেন, যেন তিনি বোঝা। আমার কাছে একটি মহিলা আছে, যাই হোক রাজনৈতিক দলেরই মহিলা ছিল, এখন তার অবস্থা খুবই খারাপ। তো সেই মহিলা বিজনেস করে, তার বিজনেস আছে প্লাস সে চাকরিও করে, এত বয়স হয়ে গেছে, এবং মহিলাটি ব্যবসাটা করে আমার চেম্বারের কাছাকাছি, ওনাকে সবাই চেনে। তা আমি বলছি, দিদি আপনি না বলবেন না, জানেন আপনার কাছে এসেছি, কেন এসেছি বলবেন না। আমি বলে আমার কী দায় পড়েছে, আমি কেন বলতে যাবো, এটা আমার প্রফেশন। তখন বলছে, আমি তো বুঝতেই পেরেছি, বলছে জানেন আমি না এতদিন সবাইকে দেখেছি, কারণ আমার টাকা পয়সা দিয়ে সবাইকে হেল্প করেছি, কিন্তু আজকে আমি অসুস্থ হয়ে পড়েছি, আমার পাশ দিয়ে আমার যাদের জন্য করি তারা যাচ্ছে, একবার বলছে না তোমাকে কি জল দেবো, তোমার শরীরটা কেমন লাগছে। বলছে জানেন আমার আজকে কি কষ্টের দিন বলুন তো, গেল আজকে কেউ দেখার নেই, আজকে আমার কেউ দেখছে, তিনি কিন্তু সবাইকে দেখেছে, সবাইকে দেখেছে, তিনি সবার জন্য করেছে। হ্যাঁ, তো বলল দেখুন যে যদি কেউ আমার মতো বয়স্ক থাকে বিয়ে হবে দেখুন তো, তাহলে আজকে কত বড় সঙ্গী তো দরকার। হ্যাঁ, বলছে আজকে যদি আমি বিয়ে করতাম তাহলে সেই সঙ্গীটা হয়তো ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এক গ্লাস জল আমায় দিত, বা জিজ্ঞেস করতো শরীরটা কেমন আছে। বিয়েটা শুধু বিয়ের জন্য নয়, কারণ মানুষের একটা জীবনে সঙ্গীর প্রয়োজন, মানুষ একা বাঁচতে পারে, বাঁচতে পারে না, কোনো মানুষ একা বাঁচতে পারে না, তো সেই কারণেই দরকার। তো সেই কারণে যারা বুঝবে না তাদের পরবর্তীকালে সেই মুশকিল, আপনি যার জন্য করেছেন তারা আর আপনার দিকে মুখ ফিরিয়েও তাকাবে না। কিন্তু আমার মনে হয় নিশ্চয়ই আপনারা সময় থাকতে থাকতে বুঝবেন, সময় থাকতে থাকতে বোঝাটা অত্যন্ত জরুরি, বুঝবেন তবেই গিয়ে ব্যবস্থা নিতে পারবেন। একই কথা দিদি, তো তাদের ক্ষেত্রে আপনি বলবো যারা এখন উঠতি বয়স, ইয়াং ছেলে মেয়ে পড়াশোনা করছে, কিন্তু বহু ক্ষেত্রে দেখা যায় তার একটা বাজে সঙ্গে জড়িয়ে পড়ে, বাজে সঙ্গে জড়িয়ে পড়ে, বাবা মায়ের অবাধ্য, বাবা মায়ের কথা শুনছে না, বাবা মায়ের হাত থেকে পুরোপুরি বেরিয়ে গেছে, তারা ভাবতে পারছেন না কি করবো ছেলে মেয়েকে নিয়ে। মানে ক্লাস 10 অবধি যে দারুণ রেজাল্ট করেছে খুব ভালো, আজকে ক্লাস 11-12 গিয়ে দেখা যাচ্ছে তার রেজাল্ট ভীষণ খারাপ, পড়াশোনার দিকে মনই নেই, শুধু বন্ধু সঙ্গে পড়ে গিয়েছে। তো এই যে বন্ধু সঙ্গে পড়ে যাওয়া, এটাও কিন্তু হরোস্কোপের ব্যাপার। আমরা বলে দিই, যখনই দেখি যে তার বন্ধু স্থানটা খারাপ, আর বন্ধু স্থানটা বিচার করা হয় চতুর্থ স্থান থেকে, এবং সেই এবং তার প্রাথমিক বিদ্যা, সেই সেই জায়গাটা যখনই খারাপ হয়ে গেল তে অসৎ বন্ধুর পাল্লায় পড়ে যায়। কিছু কিছু যোগের কারণে, শুক্র রাহু, মঙ্গল রাহু, বুধ রাহু, এইসবের কারণে তারা এমন। আর মঙ্গল কি অ্যাডামেন্ট ভাব, এই অ্যাডামেন্ট অতিরিক্ত অ্যাডামেন্ট, কাউকে সে ডোন্ট কেয়ার, না মা বাবা না গুরুজন কাউকে সে কেয়ার করবে না, তার চাহিদা সে পূরণ করবেই, এটা হলো রাহুর কাজ। রাহু তাকে এমন বাজে জায়গায় নিয়ে যাবে তার জীবনটাই তছনছ হয়ে যাবে। এইবার বলে দেওয়ার পরও অনেক মা বাবা শোনে না, তো আমি সেক্ষেত্রে বলি, পরে এসে বলে দিদি তখন আপনাকে বলেছিলেন, বিশ্বাস করতে পারেনি, সত্যি আমার ছেলেটা না একেবারে বুকে গেছে। আমি বললাম দেখুন যখন বলেছিলাম তখন তো আপনি শোনেননি, ঘুড়িটা হাত থেকে বেরিয়ে গেলে ঘুড়িটার সুতোটা ধরে টেনে কাছে আনাটা অনেক বড় কষ্ট, কিন্তু যখন আপনার কাছে থাকে তখন তো আপনি একটা নেই নিয়ে আসতে পারেন, সুতো কেটে গেলে তো আনতেও পারবো না, বড় মুশকিলের জায়গা। আমি এক ভদ্রমহিলাকে খুব সম খড়গপুরেই বলেছিলাম যে আপনার ছেলে তো ড্রিঙ্ক করবে, এখন থেকেই কিন্তু আপনি প্রিপারেশন নেন, নাহলে পরবর্তী নাগালের বাইরে চলে যাবে, বিরাট অশান্তির জায়গায় পড়ে যাবেন। তো ভদ্রমহিলার বাবা বর বিশ্বাস করলো না স্বামী, পরে ভদ্রমহিলা আমার কাছে এসে কান্নাকাটি করছে, দিদি দেখুন আমার স্বামী সেদিন আপনাকে রেমেডিটা নিতে দিল না, আর এখন আমার স্বামী ঘর থেকে আমার ছেলেকে বার করে দিয়েছে, সে ড্রিঙ্ক করছে, নেশা করছে, বাবাকে পিতাকে ধরে মারছে, তো সেই কারণে সে তখন কি করলো না, তখন তো বাধ্য, তখন তো হাতের বাইরে বেরিয়ে গেছে, তখন আমার কাছে এসেছে, আমার আপনার রেমেডিতে কাজ হোক চাই না হোক তবু আমার মন জানবে আমি লুকিয়ে পয়সা জোগাড় করে নিয়ে এসেছি, আপনি করে দেন, কারণ দেখুন আমার ছেলেটা আমার কাছে থাকতে পারবে না, ওর বাবা তো থাকতে দিচ্ছে না, আমি বুঝতে পারি কেন দিচ্ছে না, তাকে খিস্তি করছে, তাকে মারছে, কোনো বাবাই সেটা সহ্য করতে পারে না, কিন্তু দোষটা তো বাবারই, বাবা যদি তখন এই জিনিসটা করতো তাহলে কিন্তু আজকে ছেলেটা ওই জায়গায় চলে যেত, সময় থাকতে তিনি তখন বিশ্বাস। হ্যাঁ, পরীক্ষার আগে যদি আমি পড়াশোনা ঠিক করে না করি, আমি পরীক্ষার পর তাকে গ্রহগত ফল ঠিক করালাম, মাস্টার রাখলাম, তাহলে কি আর সেই পড়া পরীক্ষার হলো, পরীক্ষা তো তার আগে হয়েই গেল, তার আগে তো হয়েই গেল, সেই খারাপ হয়েই গেল, সেই জন্য আগেই আগাম সবগুলো করতে হয়।
আগাম করলে এই জায়গাটা হয় না। তাহলে আগাম যদি আপনি তার প্রিপারেশন নেন, আপনার ছেলেটা বেহাত হয়ে যাবে না, আপনার ছেলেটা ড্রাঙ্কার হবে না, এগুলো হরোস্কোপের মধ্যেই থাকে। আর এইগুলো যদি কেউ ঠিক না করে তার ফল তো তাকে ভোগ করতেই হবে। দেখি একজন আমাদের সঙ্গে ফোনে আছেন, তার সাথে আমরা কথা বলি। হ্যালো, কে রয়েছেন? নমস্কার ম্যাম। হ্যাঁ বলুন। আমি বাদল দাস বলছি। হ্যাঁ বলুন। আমার দাদা আপনার কাছে গিয়েছিল বারাসাত চেম্বারে। হ্যাঁ। দাদা চাকরি হচ্ছিল না, পড়াশোনা করে তেমন মানে ও বেশ ভালো পড়াশোনায় ছিল। আচ্ছা আচ্ছা। যার জন্য ভেঙে পড়ছিল খুব। আমারও অনেকটা ওরকম অবস্থা, আমি দাদার মতো অত ভালো নই, আমার পড়াশোনাটা করি মানে করি বাট মনে থাকতে চায় না খুব বেশি। আর এখন যা সিচুয়েশন, চাকরি পাওয়াটাও খুব টাফ। চাকরির জন্য চেষ্টা করছি, চাকরিটা পাচ্ছি না ম্যাম। কোথায় জন্ম? কলকাতা? বারাসাত। হ্যাঁ, আপনার হলো কন্যা লগ্ন বৃশ্চিক রাশি আপনার জানা আছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, আপনার গণ হলো দেবারি গণ, অর্থাৎ কিনা রাক্ষস গণ। হ্যাঁ, প্রথমত আমি একটা একটা করে বলবো আপনাকে, আমি কিন্তু আপনি আমায় উত্তর করে যাবেন। আপনি মিলিয়ে নিন, দিদি বলছেন আপনি মিলিয়ে নিন। হ্যাঁ, প্রথমত বলিস। হ্যাঁ, আপনার কিন্তু যেটা আমি হরোস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি, আপনার এই হরোস্কোপ ইন্ডিকেট করে আপনি চাকরি করবেন নিজের ক্ষমতায়, বাড়ি গাড়ি সব করার ছক এটা কিন্তু। কিন্তু এবার কিন্তু কেন বললাম, যেহেতু আপনার হরোস্কোপের মধ্যে কেমুন্দ্রুম যোগ হয়ে আছে এবং আপনার দশমে কেতু বসে আছে, এই কেতু বসে যাওয়ার জন্য আপনার কর্মস্থলে শত্রু থাকবে এবং আপনি যে কর্মটা আপনার পাওয়া উচিত সেই ধরনের মনোমতো কর্ম আপনি পাবেন না। পাচ্ছেন না তো, সেটাই তো বললো যে আমি তো বলেই দিচ্ছি। হ্যাঁ, এই হরোস্কোপে সেটা ইন্ডিকেট করছে। কাজেই আপনি ইমিডিয়েট এই জায়গাটা খণ্ডন করুন, দেখবেন আপনি খুব ভালো জায়গায় পৌঁছে যাবে। এই কৈমন্দ্রুম যেমন ঠিক করলে এবং ওই যে কর্মস্থলে কেতু বসে থাকার জন্য আপনার হরোস্কোপ ইন্ডিকেট করছে আপনি ভালো জায়গায়। আপনি কিন্তু যদি টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করতেন, আপনি বেশ মোবাইল টোবাইল ঘাটেন। হ্যাঁ ম্যাম, আমি পলিটেকনিক করেছি। হ্যাঁ, ও পলিটেকনিক করেছে। আচ্ছা, আপনার আপনি মোবাইলটাও খুব ভালো ঘাটেন তাই তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, এবং আপনি খুব শিশু সুলভ মনের মানুষ, মানুষের কথা চট করে ভুলে যান তাই না? হ্যাঁ ম্যাম, এটাই সমস্যা। আচ্ছা, আর আপনি চিন্তা করবেন না, যান আপনার এই দুটো জায়গা ঠিক করে নিন, আপনার ভালো হতে বাধ্য, যান। কিন্তু ম্যাম, এটা ঠিক করব কি করে? এটা কারোর সঙ্গে যোগাযোগ করে নিন, করে নিন। হ্যাঁ, চলে আসবেন বারাসাতে। বারাসাতে 8 তারিখে দিদি বসছেন, আগামী 8 তারিখ এপ্রিল মাসের আপনি চলে আসতে পারেন। তার আগে একটা কাজ করবেন, ছোট কিছু না, সেটা হচ্ছে একটু বুকিং নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্টটা কনফার্ম করে নিতে হবে। বুকিং নম্বর হচ্ছে 7596853615। আমি একটু আগেও বলেছি, যারা অনলাইন কনসালটেন্সির জন্য বুক করাতে চাইছেন তারাও কিন্তু এই নম্বরটাতেই ফোন করুন, চলে আসুন। আপনার দাদা যদি জীবনে সাফল্য পেয়ে থাকেন আপনিও নিশ্চয়ই পাবেন। 7596853615 হচ্ছে নম্বর। আর আগামী 23 তারিখ দিদি থাকছেন আসানসোল, 24 তারিখ থাকছেন কিন্তু দুর্গাপুর, বারাসাত 8ই এপ্রিল, এটা মনে রাখতে হবে। হাওড়াতেও থাকছে চেম্বার সামনেই দিদির, আবার আমাদের সঙ্গে গড়িয়াহাট তো প্রত্যেক শুক্রবার দিদি বসছেনই। আবার আপনাদের সঙ্গে আমাদের পরবর্তী পর্বে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি সবসময় আপনাদের সাথে, আপনাদের পাশে।